এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করছি নাইকার এই পার্সেলটা। আমি জানি খুবই ইররেগুলার হয়ে যাচ্ছি ভিডিওতে, ভিডিও পোস্ট করা, বাট কী করবো, কাজের চাপ এত বেশি। আর সারপ্রাইজিংলি সবার সাবস্ক্রাইবার্স বাড়ে, আমার কমছে। মানে আই এম সো ডিসঅ্যাপয়েন্টেড উইথ মাই ওয়ার্ক অ্যাজ ওয়েল, আই নো, বাট হ্যাঁ, আমার যেটা কি বলবো, রোজমর্রা কি জিন্দগিতে যেরকম নর্মালি হয়, আই নর্মালি পোস্ট, আমি অতটাও ইয়ে করে দিই না, এডিট ফেডিট অত করে দিতে পারি না, দিই না না দিতে পারি না অ্যাকচুয়ালি, শিখছি আস্তে আস্তে। তো ফর দ্যাট রিজন এরকম নর্মাল ভিডিওই যায়, ফর দ্যাট রিজন আই থিঙ্ক তোমাদের পছন্দও হয় না, বাট ট্রাই করবো, ট্রাই টু সাপোর্ট মি অ্যাজ ওয়েল, ওটা একটা এনকারেজমেন্টের মতো কাজ করে। যাই হোক, তো এখানে দুটো পার্সেল আনিয়েছিলাম, আমি উল্টো দিক দিয়ে খুলেছিলাম, তো তারপর দেখলাম যে না, ওই ওখানে লেখা আছে ওপেন ফ্রম হিয়ার। তো এটা পিলগ্রিমের টোনার, আমার হিমালয়ের টোনারটা ছিল, ওটা শেষ হয়ে গেছে। তো এই টোনারটা দেখো, এখানে কীরকম, মানে টোনারটাই মনে পড়ে গেছে আই গেস, এটা এটা তো ফুল প্লাস্টিকে মোড়া, এখানে পড়ে গিয়ে এরকম পুরো ব্ল্যাক হয়ে গেছে, মানে কালিটাই উঠে গেছে। তো এখানে ডিটেলস আমি আর পড়ছি না, যারা ইউজ করেছে তারা জানো, আর পারলে রিভিউ দিও কীরকম তোমাদের ইউজফুল ছিল বা কীরকম কোনো সাইড এফেক্ট ছিল কি না। আমার ফার্স্ট টাইম পিলগ্রিমের এই টোনারটা ইউজ করব, তো দেখা যাক, সবই ঠিকই তো লাগছে, এবার স্মেলটাও দেখতে হবে। আর আমার এরকম পাম্প বটলের খুব ইচ্ছা ছিল, কেননা আগের যে হিমালয়ার প্রোডাক্টটা ওটা পাম্প বটলে ছিল না, তো এইটা এসে তো আই এম সো হ্যাপি উইথ ইট। অ্যান্ড দিস ইজ এ ফুড ক্রিম, দুটো প্রোডাক্টই আনিয়েছি এবার, ডিটেলস মেনশন করে দেবো কমেন্ট সেকশনে, অর আমি লেফট অর রাইটে আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো এইটা আমার ক্র্যাকড হয়ে যায় মাঝে মধ্যে ফুডটা, তো মানে সিজনালি, ওটা উইন্টার সিজনে বেশি হয়, সামার সিজনে হয় না, রেনি সিজনে হয় না, উইন্টার সিজনটা বেশি হয়। আর এটা এত স্মুথ করে দেয়, আমি এর আগে ভেদা আয়ুর্বেদিক সামথিং কিছু ইউজ করছিলাম, বাট অতটাও কাজ দেয়নি, বাট দিস ওয়ান ইজ দ্য এফেক্টিভ ওয়ান। স্মল স্মল বটলে এটা আনিয়েছি, তো দেখা যাক। এটার স্মেলটা খুবই সুন্দর, খুব দারুণ, আর মানে একদম ক্রিমি টেক্সচার, আর পুরো মিশে যায়, এমন না যে চ্যাটচ্যাট করছে, হ্যাঁ বিশ্রায় লেগে যাবে, ওরকম একদমই না, পুরো মিশে যায়। সো হ্যাঁ, এর টোনারটা পড়েই গেছে, দেখতেই পারছো, এই দেখো অনেকটাই পড়েছে, মানে প্লাস্টিকে পুরো লেগে গেছে, বটলের এই সাইডে ক্যাপে পুরো লেগে গেছে, বাট কিছু করার নেই। তো তোমরা রিভিউ দিও, তোমরা যদি এই দুটো প্রোডাক্ট ইউজ করে থাকো, কীরকম লেগেছে তোমার, এনি প্রোজ অর কনস। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে টিউন উইথ মি, হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।